হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জানা অজানা নতুন এই এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা শখের বশে অনেকেই বিড়াল পালি। খুব আদরের স্বভাবের এবং পোষ মানে বলে পোষা প্রাণীর মধ্যে বিড়াল আমাদের সবার প্রথম পছন্দ। বিড়ালকে অবশ্যই পরিবারের একজন সদস্য হিসেবে আদর যত্নে আগলে রাখা উচিত, কারণ আস্তে আস্তে সে আপনার উপর পুরোপুরি নির্ভর হয়ে যাবে। আর ঘরের পোষা বিড়ালকে রাস্তায় ছেড়ে দিলে প্রতিকূল পরিবেশে সে কখনোই বেঁচে থাকতে পারবে না। তাই ভবিষ্যতে তার পুরো দায়িত্ব নিতে পারবেন কিনা তা ভেবেচিন্তে বিড়াল পালা শুরু করুন। বিড়াল পোষার আগে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে, তারপর বিড়াল পালার সিদ্ধান্ত নিতে হবে। তো আসুন বন্ধুরা, জানা অজানার নতুন এই এপিসোডে সেসব বিষয় নিয়েই আলোচনা করা যাক। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, বিড়াল স্বভাবত স্বাধীন প্রকৃতির হলেও তাদের যত্নের খুব প্রয়োজন। তাই আপনি সারাদিন অনেক ব্যস্ত থাকলেও বিড়ালের জন্য কিছু সময় আপনাকে ব্যয় করতেই হবে। তাই বিড়াল পোষার আগে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনি তাকে সময় দিতে পারবেন কি না। যদি সময় দিতে না পারেন তাহলে বিড়াল পোষার সিদ্ধান্ত না নেওয়াই উত্তম। বিড়াল পোষার আগে আপনার বিড়ালকে অবশ্যই পরীক্ষা করে নেবেন যে তার অ্যালার্জি আছে কি না। আপনার পরিবারের সবাই বিড়াল পছন্দ করে কি না এবং সবার সম্মতি আছে কি না তা জেনে নিতে হবে। এরপর বাড়িতে বিড়াল আনতে হবে। নতুন স্থানে এসে বিড়ালে সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। এ কারণে রাত জাগা, অনাহারে থাকা, কান্নাকাটি করাসহ বিভিন্ন সমস্যা দেখা যায়। আবার অনেক বিড়ালের মধ্যে একাকিত্ব ভাবও দেখা যায়। নতুন পরিবেশে বিড়ালের মানিয়ে নিতে 10 থেকে 15 দিনের মতো সময় লাগে। এরপর সে ধীরে ধীরে আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠবে। বিড়ালকে বাড়িতে আনার পর তার জন্য সঠিক পরিমাণে খাবার ও পানি সরবরাহ করতে হবে। বিড়ালের বয়স 1 মাসের কম হলে লিকুইড খাবার এবং 1 মাসের বেশি হলে সেদ্ধ করা মাছ, মাংস, ভাতের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এছাড়াও বিড়ালের খাবার হিসাবে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাটফুডও এখন জনপ্রিয়। বিড়ালকে নির্দিষ্ট এক স্থানে টয়লেট করানোর অভ্যাস করাতে হবে। তাই বাড়ির কোনো এক কোণে লিটার বক্সের ব্যবস্থা করে দিতে হবে এবং তা নিয়মিত পরিষ্কার করতে হবে। এভাবে আপনার বিড়াল ধীরে ধীরে পটি ট্রেনে অভ্যস্ত হয়ে যাবে। বিড়াল খেলতে অনেক ভালোবাসে, তাকে পর্যাপ্ত খেলনা ও খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। আর বাড়িতে যদি অন্য কোনো বিড়াল বা কুকুর থাকে তাহলে প্রথম প্রথম বিড়ালটি ভয় পাবে। তবে হ্যাঁ, মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে তারা বন্ধু হয়ে যাবে এবং একসাথে খেলাধুলা করবে। আপনার বিড়ালে যাতে রোগ না হয় এবং তা যেন মানুষের মাঝে না ছড়ায় সেজন্য নিয়মিত পশু চিকিৎসকের শরণাপন্ন হন এবং বিড়ালের পরীক্ষা নিরীক্ষা ও টিকা প্রয়োগ করুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।